খোপায় পানি ফেলার সমস্যা নাই তো, আচ্ছা আচ্ছা, খোপে পানি ঢুকবে না, টোটাল সব জায়গায় রেপসিন, এটা হচ্ছে থ্রি সিট মানে তিনজন কাস্টমার কিংবা তিনজন ক্লায়েন্ট বসার মতো এটা ডিজাইন করা, এটা হচ্ছে আপনার ডায়মন্ড ডাইস, হ্যাঁ ডিজাইন করে স্টোন বসানো, আর ডিজাইন ছাড়া হলো এগুলো দুইজন, আচ্ছা এটা ফ্ল্যাট, হ্যাঁ পাশে টেবিলটা ডিজাইন কিন্তু জেড ক্যাটাগরি, হ্যাঁ জেড মডেল, টি শেট, হ্যাঁ এটা টি শেট, কয়টা মডেলের টেবিল অ্যাভেলেবল ভাই আমাদের? এখন তিনটা মডেল আছে আপাতত, জেড শেট, টি শেট, কফি শপ হতে পারে, এটা কোনো ফুড কোর্টের জন্য, ইভেন কেউ যদি করেন এলাকা ভিত্তিক কোনো বিরিয়ানির দোকান, কাস্টমারকে বসানোর জন্য আপনার খুব চমৎকার রেক্সিনের সোফা কিনতে হয়। সোফাগুলো আপনি বিভিন্ন শোরুম থেকে যখন কিনেন, আপনার রেস্টুরেন্ট স্টার্টআপের শুরুতেই প্রচুর টাকা খরচ হয়ে যায়। আজকে সেটা করতে হবে না, সরাসরি একটা কারখানায় নিয়ে আসছি, ফ্লেক্সিবল ফার্নিচার। এই কারখানা কিংবা এই প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আপনারা আপনাদের স্টার্টআপ বিজনেসের জন্য, হতে পারে কোনো অফিস, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, বিরিয়ানির দোকান, যদি এইরকম সোফা পারচেস করতে চান, আজকের ভিডিওতে টোটাল ইনফরমেশন থাকবে। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের মালিক হাসান ভাই। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নরমালি আপনারা তো কারখানায় এই সবকিছু তৈরি করে থাকেন, নিজস্ব কারখানায়, সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টের ব্যবসা হয়, ক্যাফেটেরিয়া, অফিস থাকে, সব জায়গায় কি এখান থেকে পণ্য পাঠানো সম্ভব? সম্ভব, সব জায়গাতেই। ওকে, পণ্যর মান নিয়ন্ত্রণের বিষয়ে আপনারা কোন জিনিসগুলো মাথায় রাখেন ভাই? আমাদের কোয়ালিটি সবচেয়ে, কোয়ালিটির উপরে গুরুত্ব বেশি দিই আমরা। ওকে, কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না। নরমাল যদি কোনো কেউ নিতেও চায় যে একটু নরমাল করে বানাই দেন, সেটা আমরা দেই না, মানে কোয়ালিটিটাই মেইন। হ্যাঁ কোয়ালিটিটাই মেইন, মানে আপনার প্রতিষ্ঠানের নাম ক্ষুণ্ণ হোক এই রকম কাজও আপনি করতে চান না? না, আমরা আপনার অ্যাড্রেসটা জানিয়ে আমরা প্রোডাক্ট ইনফরমেশনে যাচ্ছি। আমাদের অ্যাড্রেস হলো যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে একটু ভিতরে, কাজলা বালুরমাঠ, বারেক নগরের সামনে, এক নম্বর গেট। হ্যাঁ এক নম্বর, চার নম্বর গেটের পাশে, চার নম্বর গেটের পাশে। হ্যাঁ, তো কি কি সাইজ আর কি কি ক্যাটালগের প্রোডাক্ট নরমালি আপনারা বিক্রি করে থাকেন কিংবা তৈরি করে থাকেন, সেটা একটু জানতে চাই ভাই। আমাদের সাইজ আছে দুইটা আপাতত। হ্যাঁ, এই যে প্রথমে এটাই দেখাই, এই তিন সিটের একটা আছে, এটা হচ্ছে থ্রি সিট মানে তিনজন কাস্টমার কিংবা তিনজন ক্লায়েন্ট বসার মতো। ওকে, এটা ডিজাইন করা, এটা হচ্ছে আপনার ডায়মন্ড ডাইস, হ্যাঁ ডায়মন্ড ডিজাইন করে স্টোন বসানো, আর ডিজাইন ছাড়া হলো এগুলো দুইজনের, আচ্ছা এটা ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট, তিনজনের ক্ষেত্রেও তো এটা সম্ভব। হ্যাঁ তিনজনের ক্ষেত্রেও সম্ভব, দুইজনের ক্ষেত্রেও এই যে ডিজাইন দেওয়া যাবে, অসুবিধা নাই। তো ভাই আমরা এখন জানতে চাই, টেবিলও তো দেখতে পাচ্ছি, এই টেবিলটার মূল্য এটার সাথে অ্যাড করে না দুটো ভিন্ন ভিন্ন? না, এইটা আলাদা একটা রেট, আচ্ছা এটাও একটা আলাদা রেট। হ্যাঁ ওকে, দুইটার দুইটা দাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো তিনজনের জন্য ডিজাইন করা, যেরকম এরকম ডায়মন্ড শেপ করা, এইটার মূল্য কত আসবে? 8,500 টাকা। 8,500? জি। আর যদি ডিজাইনটা না নেয় তিনজনের সিটের জন্য? 7,500 টাকা। আচ্ছা, এবার আমরা আসি, সাপোজ এখানে দুইজনের সিট একটা কালার দেখতে পাচ্ছি, এরকম কতগুলো কালার আছে? অনেক কালার আছে, এগুলো ডেলিভারি যাবে তো, এই জন্য একটা ভিডিও দিচ্ছি, কালার আমাদের অনেক আছে, তো যে যেরকম কালার চাইবে দেওয়া সম্ভব। হ্যাঁ, যে কোনো কালার যে চায় কাস্টমাইজ করে নিতে চাইলেও দেওয়া যাবে। আচ্ছা, তো এখানে দুইজনের সিটের প্রাইসটা একটু বলেন। দুইজনের হলো ডিজাইন ছাড়া যেটা, হ্যাঁ ডিজাইন ছাড়া 5,500। ওকে, আর ডিজাইন করে নিতে চাইলে 6,500 টাকা। আচ্ছা, আপনি যে টাকাটা রাখছেন, নরমালি যদি আমরা কাস্টমার হিসেবে যখন আসব, যতই আমার ব্যবসা শুরু হোক আমি কিন্তু চাইবো একটু কমে, তো মার্কেট থেকে যদি এইগুলো কোনো কারখানা না কোনো শোরুম থেকে কিনতে যাই, মূল্যটা কেমন পড়ে, আমি কতটা জিততেছি? শোরুম থেকে আপনি হয়তোবা, আমি যেটা সাজেস্ট করতেছি যে একটু কমে পাবেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোয়ালিটি পাবেন না, প্লাস আমরা যে রাবার ফোমটা দিই 2 ইঞ্চি, এখানে এই যে দেখেন 2 ইঞ্চি রাবার ফোম দাও, এখানে ওইটা পাবেন না, রাবার টেম্পার ছাড়া পাবেন। ওকে, এখানে যে 1 ইঞ্চি রাবার ফোম দেওয়া, জুটটুট ভরা থাকতে পারে, জুটটুট ভরা থাকতে পারে, ওইটা পাবেন না, টেম্পার ছাড়া পাবেন। আর হলো যে আমরা যে পিছনে যে আপনার ব্যাক সাইডে যেটা দেই, শুধুমাত্র কালো কাপড় নাকি এখানেও র্যাক্সিন? এখানেও র্যাক্সিন, এই যে দেখেন পিছনে র্যাক্সিন। আচ্ছা আচ্ছা, এখানেও র্যাক্সিনটা ব্যবহার করা। হ্যাঁ, র্যাক্সিন কোয়ালিটি কেমন? এটা তো পাতলা হয় অনেক সময়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রেট কম দিলে কাস্টমার অনেক পার্টি নিয়ে নেয় যে না ঠিক আছে আপনি এই রেডি দিব। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই র্যাপসিনটা পাতলা দেয় তখন এটা উপরের পাটটা উঠে যায়। ওকে ওকে, মানে চলটা উঠতে চলে, বাংলা ভাষায় আমরা বলি চলটা উঠে যায়। আচ্ছা আচ্ছা, সেটা আমাদেরটা উঠবে না। ওকে, আমাদেরটা গ্যারান্টি দাও। গ্যারান্টি দিচ্ছেন কত বছর? গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি দিচ্ছেন। 10 বছর? 10 বছর। আচ্ছা ভাই, রেস্টুরেন্ট যেহেতু বাচ্চা কাচ্চা আসবে, পানি টানি ফেলতে পারে,
যারা আসে তারা কিন্তু মেহমান, তো মেহমান খাইতে বসা টেবিলের উপরে যদি বন ফেলে সেখানে কিন্তু কিছুই করা থাকবে না, তো সেক্ষেত্রে পরবর্তী বার আমি বারবার ওয়াশ করব, দিনে রানিং থাকবে, তো পানি টানির কাজ এখানে চলবে, এটা নষ্ট হওয়ার ব্যাপারটাও আছে। নষ্ট হওয়ার ওই রকমেরই নাই, কিন্তু আমি একটাই সাজেস্ট করব যে যদি বেশি পানি জমে থাকে সেটা পরিষ্কার করবে সাথে সাথে, যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তীতে। তার মানে এরকম পানি টানি পড়লেও র্যান্ডমে সেরকমটা সমস্যা হবে না? আমার ওরকম অসুবিধা হবে না। তারপর ওই যে বললাম যে পানি পড়লে বেশি সময় নেওয়ার দরকার নাই, মুইছা পরিষ্কার ক্লিন করে ফেলতে হবে। আচ্ছা, আর সোফায় পানি পড়লে অসুবিধা নাই, সোফায় তো রেফসিন দেওয়া। ওকে ওকে, ওই পানি ডুববে না। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাতে একটু হাইট কম দেখতেছি, এই পাশে একটু হাইটটাও বেশি, তো এই হাইট বাড়ানো কমানোর বিষয়টার ক্ষেত্রে কি প্রাইজের উপর ডিপেন্ড করে কিনা? ভাই এই যে হাইটটা আছে এই পর্যন্ত যে প্রাইস দিব এখন, আচ্ছা এই প্রাইসটাই থাকবে। ওকে, আর এরপর যদি বাড়তি হয়, ধরেন 1 ফুট বাড়তি নিতে চায়, সেক্ষেত্রে প্রাইস বাড়বে। ওকে, মানে এইটা রেগুলার হাইট, এতে কোনো প্রাইজের বাড়বে না? না, বাড়বে না। টেবিলের জন্য ভাই মূল্যটা কি রকম? যেমন এই পাশে টেবিলটা ডিজাইন কিন্তু জেড ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ, জেড মডেল। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু প্রত্যেকটা টেবিল আমাদের নাট সিস্টেম, পার্ট বাই পার্ট খুলে ফেলাতে পারবে। ওকে, পার্ট বাই পার্ট খুলে ফেলা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টেবিলের দাম কেমন তিনজনের জন্য যেটা নিব সেটা? টেবিল এটার দাম 6500 টাকা। 6500? জি। আচ্ছা, আর যদি দুইজনের জন্য নেয়? দুইজনের জন্য নিলে এটা হলো 5500 টাকা। এখানে তো আবার শেপটা হচ্ছে টি শেপ। হ্যাঁ, এটা টি শেপ। কয়টা মডেলের টেবিল অ্যাভেলেবল আছে ভাই? আমাদের এখন তিনটা মডেল আছে আপাতত, আপনার জেড শেড, টি শেড, এক্স শেড। আচ্ছা, এক্স শেপের একটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি, এক্স শেড এই একটা আছে। ওকে, এমন কি উড উপরে এই যে পার্টেক্স বোর্ড যেটা, এটার কালারটাও দেখলাম যে চেঞ্জ করা পনে পসিবল। হ্যাঁ, আর যদি কোনো কালার তার চয়েস থাকে, রিকমেন্ড আমার থাকে, হ্যাঁ যে আমার এই কালারটা দিয়েন বোর্ড, ওই কালার দেওয়া যাবে। ওকে, আচ্ছা, তো ভাই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, জি আপনি মোটামুটি আপনার প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে দিলেন, ঢাকার বাইরে যারা তারা আসলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, কিংবা অর্ডার ঢাকার বাইরে থেকে করলে কুরিয়ারে পাঠান কিনা, এই সিস্টেমগুলো আমাদেরকে একটু জানিয়ে দেন। সারা বাংলাদেশে আমরা পাঠাই, তবে আরেকটা বিষয় আছে যে অনেক সময় আমাদের কনফার্ম না করলে, হ্যাঁ হ্যাঁ, যে অ্যাডভান্স মানি, বুকিং মানি না দিলে আমরা অর্ডার অনেক সময় নেই না। আপনার কাছে তো রেডিমেড থাকে না? অর্ডার রেডিমেড থাকে না, আমরা বানাই দিই। ওকে, হ্যাঁ, এই কারণে অনেকে চিন্তা করে যে কোথায় টাকাটা দিব, যদি না প্রোডাক্ট না দেয় আমার টাকা ঝেড়ে চলেই যায়, এরকমটাও হতে পারে। এই কারণে আমি বলি বেশিরভাগই আসেন আমাদের এখানে, কারখানাটা দেখেন। হ্যাঁ, কারখানা দেখেন বা প্রোডাক্ট দেখেন, দেখে আপনি অ্যাডভান্স করেন, আপনি অর্ডার দিয়ে দেন। ওকে, তো আমরা যদি সরাসরি আসতে চাই, কিংবা কারখানার কিছু কাজ কি আমাদেরকে দেখানো পসিবল কিনা, কারখানার অবস্থাটা আমরা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, কারণ আমরা যেখানে আসি এখানে যে ডিসপ্লেটা, এটা তো নরমালি এরকম থাকে না, মানে বিক্রিত প্রোডাক্টের জন্য রাখা। এটা তো আপনার বিক্রি করছি, আগামী কালকে ডেলিভারি যাবে, আর হলো ভিডিও করার জন্য তো একটু সুন্দর দেখানোই লাগবে আমার। ওকে, এখানে একটা রেস্টুরেন্টের সেটআপ করেই দেখাচ্ছে। নরমালি এটাও কারখানার একটা অংশ, তার নিচে ওনাদের নিজস্ব কারখানা আছে, আমরা এক ঝলক সেটাও একটু দেখিয়ে দিই। আমাদের ভাই প্রায় চারটা কারখানা আছে। আচ্ছা, হ্যাঁ, এই এরিয়াতে, এই এরিয়াতে, এই আশেপাশে চারটা কারখানা। তার মানে আমি যদি অর্ডার করি আমার এরকম প্রায় 10 সেট লাগবে, ফ্লেক্সিবল ফার্নিচার আমাকে ডেলিভারি দিতে কত সময় নেবে? আমাদের কোয়ালিটির ক্ষেত্রে যদি কোয়ালিটি নেয় সেক্ষেত্রে আমাদের এক সপ্তাহ সময় দিতে হবে, বা মিনিমাম 4 দিন সময় দিতে হবে। মিনিমাম 4 দিন? হ্যাঁ, যদি খুব তাড়াহুড়া থাকে। হ্যাঁ, বাট এক সপ্তাহ দিলে কি কাজের পরিমাণ ভালো হবে না কি হবে? কাজের কোয়ালিটি ভালো হবে, ফিনিশিং ভালো আসবে। ওকে, তো চলেন আমরা একটু কারখানার কাজ দেখাই, এরপরে ওখান থেকে আমরা বিদায়টা নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে ফ্লেক্সিবল ফার্নিচারের টেবিলের, ওই যে টেবিলের যে ফ্রেমটা দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ, ওইটার ফ্রেমটা এখানে তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে দেখা যায় ফ্রেমের জন্য যা যা প্রয়োজন সেটা তৈরি হচ্ছে, কাটিং হচ্ছে। হ্যাঁ, কাটিং বা ছিদ্রগুলো করে এখানে। আচ্ছা, ঝালাই করে। ওকে, ঝালাই ঝালাই নিচে আর কি, রঙের কারখানা আলাদা। এই যে দেখেন কি পরিমাণ ফ্রেম তৈরি হচ্ছে এই পাশে, এই পাশেও একটা কাজ হচ্ছে। এই যে দেখেন ওটা সোজা করার পাড়া ব্যান্ড হয়, এটা যে ফোল্ডিং টেবিলে পাড়া চলতেছে। হ্যাঁ, ওকে ওকে, আবার এই পাশে দেখেন এটার কাজ, এখানে কি কাজ করা হচ্ছে ভাই? ভাই এটা হলো যে পাড়া ব্যান্ড হয়, ওকে, বাঁকা করতে হয়, বাঁকা শেপে আনতে হইলে। হ্যাঁ, ওকে। তো ভাই আপনাদের এখানে সরাসরি আসার ঠিকানাটা আরেকবার বলে দিন। সরাসরি আসার ঠিকানা হলো যাত্রাবাড়ি থেকে একটু ভিতরে, হ্যাঁ, কাজদা বালুর মাঠ, বারেকনগরের সামনে। ওকে, তো আজকে আমরা ইনশাআল্লাহ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।